এবারে গানটি 5ই আশ্বিন 1302 সালে আমাদের বাংলাদেশে শিলাইদহের বোটে বসে কবি রচনা করেছেন। তিনি সেখানে বোট নিয়ে ঘুরতেন, কবির বয়স তখন 34। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, মানে যেই শুনবে প্রথম শুনুক তার কাছে কিন্তু গানটি তার মনের মধ্যে ঢুকে যাবে। কত সহজ সুরে, সহজ সুরে, সহজ কথায় দুই শোয়ের মধ্যে আলাপ হচ্ছে। আসলে কিন্তু রবি ঠাকুর পেছনের ঘটনাটা একটু আলাদা, তুমিও জানো যে তিনি মেয়েদের দেখেই
তারই বলার ইচ্ছে হচ্ছে যে তোমাদের এত কথা, কি এত কথা বলো তোমরা, আমাকে একটু সাথে নাও। কবি তো সেই কি বলবো যে সব সময় সেই রোমান্টিকতা, সেই রোমান্টিক কবি তিনি। এবং খুব ছোট ছোট সাধারণ ঘটনা নিয়ে উনি এত অসাধারণ সব গান লিখে গেছে, মানে ভাবলো অবাক লাগে।